তিস্তাকে ঘিরে মহাপরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা উত্তরের জনপদে। যে পরিকল্পনা বাস্তবায়ন হলে বদলে দেবে এ অঞ্চলের অর্থনীতি। তবে দোলাচলে থাকা রংপুর অঞ্চলের মানুষগুলো ফের আশার আলো দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ ঘিরে। উত্তরের জনপদকে নিরাশ করেননি বঙ্গবন্ধু কন্যাও। রংপুর জেলা স্কুল মাঠের লাখো মানুষের মহাসমাবেশে স্পষ্ট ভাষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। 7,000 কোটি টাকা ব্যয় এসেই রংপুর বিভাগে খাল খননের কাজ, নদী ড্রেজিংয়ের কাজ চলছে। সেই সাথে সাথে আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবায়ন করব। তার ঐতিহাসিক এই ঘোষণার মধ্য দিয়ে নতুন স্বপ্নের যাত্রায় ছুটছেন এই অঞ্চলের মানুষ। যেন শতবঞ্চনায় নিষ্পেষিত উত্তরের জনপদের সূচিত হয়েছে আরেক সূর্য, এখন নতুন স্বপ্ন বুনছেন কোটি মানুষ। দীর্ঘদিন আন্দোলনে থাকা সংগঠনের নেতারাও দেখছেন অবারিত সম্ভাবনা। চলতি অর্থ বছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজের শুভ উদ্বোধন হবে বলে মনে করছেন নেতারা। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণার মধ্য দিয়ে এটি যেন অতি দ্রুত বাস্তবায়ন করে। অচিরেই প্রধানমন্ত্রী একনেকে পাশ করে এই প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করবেন, এই অপেক্ষায় মানুষ বসে আছে। মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণায় নতুন জাগরণের সৃষ্টি হয়েছে তিস্তাপাড়ের মানুষের মধ্যে। দ্রুত কাজ শুরু হলে অভিশাপ থেকে আশীর্বাদে রূপ নেবে তিস্তা, ফের গতি পাবে কৃষি অর্থনীতিতে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের আশা সম্পূর্ণ পূর্ণ করবে, আমরা এই আশায় আমরা বুক বেঁধে আছি। যাতে রংপুরের মানুষ এটা দেখতে পারেন এটা আমরা চাই। 8 থেকে 10,000 কোটি টাকায় যে তিস্তা মহাপরিকল্পনা তা বাস্তবায়ন হলে উদ্ধার হবে 174 বর্গ কিলোমিটার জমি। চিলমারি বন্দরের সঙ্গে যুক্ত হবে তিস্তার দুই পারের স্যাটেলাইট শহর। ভূগর্ভস্থ পানির সার্ফেস তৈরি হলে শুকনো মৌসুমে সেচের সংকট কমবে, আমূল পরিবর্তন হবে কৃষি, মৎস্য ও পর্যটন খাতেও। আর তিস্তা ঘিরে অর্থনীতির এক বিশেষ এলাকা গড়ে উঠবে যা বদলে দেবে গোটা রংপুর অঞ্চলকে। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে তিস্তা মহাপরিকল্পনা উদ্বোধনের অপেক্ষায় তিস্তা পাড়ের মানুষ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।